লকডাউনের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল রাজধানীর মার্কেট শপিং মল। সামনে ঈদ হয়, দোকান খোলার ব্যাপারে ব্যবসায়ীরা যেমন প্রতীক্ষা ছিলেন, সঙ্গে ক্রেতারাও মুখে ছিলেন কেনাকাটার জন্য। আমরা এক বছর বের হইনি ঈদের জন্য আসে আর কি, না তো আসতাম না ঈদের জন্য, বাচ্চা একটু কেনাকাটার জন্য এই লকডাউনের মধ্যে আসতে হচ্ছে বাধ্য হয়ে। এতদিন তো লকডাউন ছিল, তার জন্য অফ ছিল, সেক্ষেত্রে যেহেতু এখন খোলা আছে, আবার ঈদের দুই দিন পর শুনতেছি সরকার লকডাউন দিয়ে দিবে, তার জন্য কি মূলত মার্কেটে আসা। লকডাউন শিথিলের তৃতীয় দিনে রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক ও গাউসিয়া মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, পুরোপুরি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কাস্টমারও তো মাস্ক পরে না, আমরা পরেছিলাম এই লাঞ্চ করে মার তো উঠলো, মাস্ক তো পরার মতো সময় লাগবে তাই না। লকডাউন শিথিলে ব্যবসায়িক ক্ষতি কিছুটা পুষিয়ে নেবার আশাবাদ জানান বিক্রেতারা। গতকালকে বেচা কিনা আমাদের অনেক ভালো গেছে, কাস্টমার অনেক চাপ ছিল, আজকে একটু চাপ কম। আমরা আশা করি আগামীতে একটু ভালো হবে, মানে এই যে আরো যে দুই দিন তিন দিন আছে একটু ভালো হবে। মানুষের চাপে মার্কেটের আশেপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।